capellone. C'est comme ça. Assalamualaikum, আশা করি ভালো আছেন। তো এই স্বপ্নর সাথে না শুধু অনলি আপনি চাইলে যত নায়ক নায়িকা আছে সবার সাথে আপনি চ্যাট করতে পারবেন। তো এই চ্যাটটা হচ্ছে আসলে ফেক। তো এই ফেক চ্যাট করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক মেসেঞ্জার ফেক চ্যাট। তো এটা ওই যে আপনি মার্ক করা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে এই যে ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে, ফেক মেসেঞ্জার ফেক চ্যাট ফেক চ্যাট। তো এটা ডাউনলোড আমি করে রেখেছি। তো আপনি যদি আপনি এখানে ওপেনে প্রেস করবেন, ডাউনলোড করার পর ওপেনে প্রেস করার পরে একটু সময় নেবে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশনটি অন হয়ে গেছে। তো এই যে নিউ চ্যাট, নিউ চ্যাট এখানে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনাকে এই যে এখানে নাম লিখতে হবে, আপনি কার সাথে চ্যাট করতে চান, যার নাম লিখবেন তার নামই আসবে। তো এটা আসলে ফেক। আপনি সার নাম লিখে আপনি গুগলে সার্চ দিয়ে আপনি এখানে তার ছবি অ্যাড করতে পারবেন। এখানে আপনি এই যে ক্রোম ব্রাউজার থেকে আপনি যে কোনো নায়কের ছবি আপনি ডাউনলোড করতে পারবেন। তো যার নাম লিখবেন তার কিন্তু ছবি চলে আসবে। এখানে শাবনুর লেখে এখানে আমি সার্চ দিছি, এখানে কিন্তু চলে আসতেছে, চলে আসবে শাবনুরের ছবি। ইমেজ প্রেস করলে দেখেন যে শাবনুরের ছবি চলে আসছে। তো এখান থেকে ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করলে যে শাবনুরের ছবি একটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে ওইখানে আপনাকে ওই যে প্রোফাইল পিকচার সেট করতে হবে। তো আসলে এটা কিন্তু অরিজিনালি ফেক। আপনি কোনো আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভের সাথে আপনি ই করতে পারবেন, প্র্যাঙ্ক করতে পারবেন। তো এই যে ডাউনলোড করে দেবেন, ডাউনলোড করার পরে এখানে যে ডাউনলোড হয়ে গেছে তো আপনি গ্যালারিতে শো করবে। তো এখানে তো এই যে এখান থেকে গ্যালারিতে এখন শো করবে এই যে শাবনুর হাব্বুর ছবি। তো দেখেন এই যে এখানে দিলে ওকে দিয়ে দেবেন, টিক মার্কে প্রেস করে দেবেন। চ্যাটিং করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আপনি এখানে যা লিখবেন এখানে আপনি লিখে দিতে পারবেন। এখানে আমি লিখে দিয়েছি হাই আপু। এখন ওই যে এখানে দিয়ে আপনার ইউতে টাচ করতে হবে। ইউতে টাচ করলে আপনার এই মেসেজ যাবে, হাই আপু আমি লিখে দিছি। এরপরে আমি লিখে দেব কেমন আছেন, কেমন আছেন। তো এটা আবার ওই যে এরকম টাচ করে ইউতে দিতে হবে। এরপরে আমি লিখে দিতেছি আমি আপনার বড় একজন ফ্যান, এটা লিখে দেব। এখন লিখে দেওয়ার পর যে অ্যারো কোনো টেস্ট করে আমরা এটা কিন্তু আমি লিখে দেবো। এখন আমি শাবনুর আমি দেব যে থার্ড আই লাভ ইউ টু। এখন তারটা দিয়ে দেব আপডেটটা টাচ করুক। এখন দেখেন এই জায়লা বিট্টু এখন মনে হচ্ছে যে সে আমাকে মেসেজ দিছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।